আপনার ইবাদতগুলো দিয়ে দিচ্ছেন সবার জন্য যার ব্যাপারে আপনি গীবত করতেছেন আপনার হজ কষ্ট করে মিনায় ধাক্কাধাক্কি করে যেই হজটা করছেন ধাক্কাধাক্কি করে হাজরা আসাদের চুমুটা দিয়েছেন আরাফাতের ময়দানে চোখের পানিতে যে কান্নাটা করেছেন এই সব সওয়াবগুলো আপনি তার আমলনামায় তুলে দিয়েছেন তার ব্যাপারে গীবত করে চগল ঘুরি করে তার কথা আরেকজনের কাছে লাগিয়ে ওর কথা আরেকজনের কাছে লাগিয়ে এই যে সমাজে গিরিঙ্গি লাগালেন আপনি এই যে সামাজিক ভারসাম্য রক্ষা করলেন আপনার সব ইবাদতগুলো আল্লাহ ভাগ করে ওদের আমলনামায় তুলে দিয়েছে আহা আপনার ইবাদতগুলো দিয়ে দিচ্ছেন সবার জন্য যার ব্যাপারে আপনি গীবত করতেছেন আপনার হজ কষ্ট করে মিনায় ধাক্কাধাক্কি করে যেই হজটা করছেন ধাক্কাধাক্কি করে হাজরা আসাদের চুমুটা দিয়েছেন আরাফাতের ময়দানে চোখের পানিতে যে কান্নাটা করেছেন এই সব সওয়াবগুলো আপনি তার আমলনামায় তুলে দিয়েছেন তার ব্যাপারে গীবত করে চগল ঘুরি করে তার কথা আরেকজনের কাছে লাগিয়ে ওর কথা আরেকজনের কাছে লাগিয়ে এই যে সমাজে গিরিঙ্গি লাগালেন আপনি এই যে সামাজিক ভারসাম্য রক্ষা করলেন আপনার সব ইবাদতগুলো আল্লাহ ভাগ করে ওদের আমলনামায় তুলে দিয়েছে খবরদার মরা ভাইয়ের গোশত খাওয়ার চেয়ে বড় অপরাধ এই দেশে হালাল সিস্টেমে অনেকে গীবত করে এইভাবে আমি আপনাদেরকে দেখাই কথা শুরু করবে এইভাবে কি যে অবস্থা সমাজের বলাও যায় না বললে তো গীবত হয়ে যায় না বলেও পারি না তাই না এরকম বলে না অনেকে বললে তো কি হয়ে যায় হ্যাঁ বললে যদি গীবত হয়ে যায় তাহলে স্টপ এতটুকু যেহেতু বুঝেন যে বললে গীবত হয়ে যায় তখন স্টপ আওয়াজ করে বলেন তখন স্টপ মেরাজ রজনীতে বিশ্ব নবী দেখলেন রিজালান কিছু লোক লাহুম আজফারুন মিন নুহাস তামা দিয়ে তৈরি আঙ্গুল এই আঙ্গুলগুলো দিয়ে তারা ইখদাশুনা উজুহাহুম ওয়া সুদুরাহুম নিজেদের লোহার আঙ্গুল দিয়ে তামার আঙ্গুল দিয়ে নিজের গালের গোশত নিজের বুকের গোশতগুলো টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে বিশ্বনবী বললেন জিব্রাইল মান হুম ইয়া জিব্রাইল ও জিব্রাইল আমাকে তুমি বলো এরা কারা সাইয়েদনা জিব্রাইল বললেন হুম আহলুল গীবাতি মিন উম্মতিক আপনার উম্মতের মধ্যে যারা দুনিয়ার বুকে গীবত করত এই লোকগুলো হলো তারা চায়ের দোকানে এগুলো খুব চলে এর কথা ওর কানে ওর কথা এর কানে এরকম একটা গিরিঙ্গি লাগায় আছে না নাই এগুলো করবেন গীবত কাকে বলে যিক্রুকা আখাকা বিমা ইয়াকরাহ সহি হাদিস তোমার ভাইয়ের ব্যাপারে এমন কথা বলা যেটা শুনলে তার অনুপস্থিতিতে এমন কোনো কথা বলা যেটা শুনলে সে মনে কষ্ট পাবে বলবেন এগুলা স্পেসিফিক কিছু কাজে বলতে পারেন যেমন সমাজে কেউ দুর্নীতি করতেছে খুব খারাপ কাজ করতেছে সমাজটাকে শেষ করে দিচ্ছে তার বিরুদ্ধে জনমত তৈরি করার জন্য বলতে পারেন আপনি দেখলেন আপনার বন্ধুর ছেলে গাছের চিপায় লুকায় লুকায় সিগারেট খায় আপনি তার আপনার বন্ধুকে যে বলতে পারেন তোমার ছেলের এই দশা তোমার মেয়ের এই দশা এগুলো তো গীবত হবে না কিন্তু কারো ব্যাপারে কারো কান ভারী করার জন্য উল্টা পাল্টা কথা বলা যাবে খবরদার তাহলে গীবতকেও আমরা কি বলে দিলাম এই চার পাঁচ জন নো বলতে হবে নো গীবতকে আমরা কি বলবো চগল খুরিকে কি বলবো এগুলোর সাথে মুসলমানদের কোনো সম্পর্ক আছে না পাঁচবার মুমিনদেরকে ডাক দিয়ে সব শেষে আল্লাহ গোটা বিশ্বের সবাইকে ডাক দিয়ে বললেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবাও ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো এতক্ষণ আমাদেরকে ডাক দিতেছিলেন এতক্ষণ মুমিনদেরকে ডেকে ডেকে আল্লাহ বলছিলেন ও বিশ্বাসীরা শোনো শোনো এতে আল্লাহ ডেকে বললেন ও গোটা দুনিয়ার মানব কুল শোনো শোনো তোমাদের সবাইকে আমি এক নারী এক পুরুষ থেকে তৈরি করেছি কয়জন নারী কয়জন পুরুষ এ পুরুষটার নাম নারীটার নাম তাহলে আমাদের গোড়া এক এই মানব সভ্যতার গোড়া একটা শিকড় এক জায়গায় ঠিক কিনা সেই হিসাবে কোনো না কোনো ভাবে আমরা কেউ না কারো আত্মীয় কোনো না কোনো ভাবে কেউ না কারো ভাই ঠিক কিনা যদি আপনি হিন্দু হন তারপরও আমার ভাই কারণ আপনার বাবার নাম হিন্দুর বাবার নাম আদম খ্রিস্টানের বাবার নাম নাস্তিকের বাবার নাম আমরা যারা মুমিন আমাদের বাবার নাম সবার বাবা এক সবার বাবা এক সবার মা এক কোনো বিভেদ নাই
বিভেদের দেয়াল আমরা গেথেছি, বিভেদের প্রাচীর আমরা তৈরি করেছি, আমরা বানিয়েছি ধনী গরিব এটা দুই দল, এটা আল্লাহ বানাইছে, আমরা বানিয়েছি সাদা কালো দুই দল, শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ দুই দল, আমরা বানিয়েছি আরব অনারব, আমরা বানিয়েছি পয়সাওয়ালা গরিব, আল্লাহর কাছে কোন পার্থক্য আছে? আল্লাহ বললেন ধনী বলো গরিব বলো রাজা বলো ফকির বলো সাদা বলো কালো বলো আমি আল্লাহর দরবারে পার্থক্য নাই, আমি আল্লাহর কাছে যদি কেউ সেরা হতে চায় তার অন্তরে লাগবে তাকওয়া, মানে আল্লাহর ভয়, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, রাতে রাধারে যারা সেজদাতে রায় দু চোখের স্রোতে নদী যেন বয়, চলনার হাছানি যতই আসু পেছনে ফিরেও সে তাকায় না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না, ঠিক কিনা? এই জন্য আল্লাহর ভয় তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে সেই আল্লাহর কাছে সেরা, এছাড়া আল্লাহর কাছে কারো কোনো আলাদা মতব করি নাই, ঠিক কি না? তার প্রমাণ আমরা যখন নামাজে দাঁড়াই এলাকার সবচেয়ে ধনীটাও দাঁড়ায়, তার পাশে রিক্সাওয়ালাও দাঁড়ায়, আমরা যখন নামাজে দাঁড়াই মালয়েশিয়াতে মাহাতির মোহাম্মদ যখন দাঁড়ায় তার পাশে আমিও দাঁড়াই, আমরা যখন নামাজে দাঁড়াই প্রেসিডেন্ট যখন দাঁড়ায় তার পাশে কুলিওয়ালা ঠেলাওয়ালা রিক্সাওয়ালাও দাঁড়ায়, আমরা যখন নামাজের কাতারে দাঁড়াই ধবধবে সাদা লোকটা যেমনি দাঁড়ায় কুৎসিত কালো লোকটাও আমার ভাই আমার পাশে আল্লাহর জন্য নামাজে দাঁড়ায়, এজন্য কোনো পার্থক্য নাই, পার্থক্য আমরা বানিয়েছি। আমাদের কোরআন কয়টা? একটা। প্রভু কয়জন? একজন। তাহলে পার্থক্য করেন কেন? আমাদের নবী কয়জন? একজন। কাবা কয়টা? তাহলে পার্থক্য করলেন কেন? আমাদের প্রভু এক, নবীর উম্মত জীবন বিধানে কইছি বাণী কুরআন, তবে কেন এক নহে মুসলমান, এক হও এক হও করি আহ্বান, এ আহ্বানের সাথে সবাই একমত, বাইতুল্লাহ মদিনা শরীফে উহুদ পাহাড়ে বদরের মাঠে একটা তো জীবন আর মরণ যে একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ, তবে কেন এক নহে মুসলমান, এক হও এক হও করি আহ্বান, ঠিক কিনা? আমরা এক হতে চাই, আমরা বিচ্ছিন্ন থাকতে চাই না, কাদা ছোড়াছুড়ি করতে চাই না, আমরা মিলে যেতে চাই। মিলতে চান? মিলতে চান? মনে রাখবেন প্রিয় ভাইয়েরা, যদি আমরা একা থাকি তখন আমরা ব্যক্তি, খেয়াল করে শুনুন, যদি আমরা একা থাকি তখন আমরা ব্যক্তি, যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি। এজন্য ঐক্যের কোনো বিকল্প নাই, ভ্রাতৃত্বের কোনো বিকল্প নাই, আমাদের মাঝে কোনো ভেদাভেদ নাই, আমরা সবাই এক, আমাদের রব একজন, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য এই বিভেদের দেয়াল বিভেদের প্রাচীরকে ভেঙে গুড়িয়ে দেন, ঐক্যের পথে যেন আমরা হাঁটি, আমরা যেন কাদা ছোড়াছুড়ি না করি, আর সামাজিক ভারসাম্য সুখ সমৃদ্ধি এগুলোকে অটুট রাখার জন্য আল্লাহ যে সামাজিক 10টা মোরাল এন্ড এথিক্যাল গাইডলাইন দিয়েছেন এগুলো যেন আমরা মেনে চলতে পারি। রাজি আছেন সবাই? 10টা গাইডলাইনের উপর আমল করা যাবে না? আপনারা উঠলেন কে কে দেখি দেখি, প্রথমে তো ওয়াদা করলেন মোনাজাত সহকারে যাবেন, উঠলেন কেন? বসেন বসেন। তাহলে আমরা আল্লাহ রাসুলের কথাকে ফাইনাল বলে মানব, নবীর উপরে আমাদের কথা নাই, কোন তথ্য শুনলেই এটা সত্য হোক আর মিথ্যা হোক আমরা ফেসবুকে শেয়ার দিয়ে দিব কালকে থেকে। হ্যাঁ, কি করব? যাচাই, তার আকৃতি গঠন নিয়ে আমরা তুচ্ছ জ্ঞান করব না, খবরদার খবরদার, আন্দাজে কোনো কথা বলবো না, আমরা গোয়েন্দাগিরি করব না, অন্যের গোপন বিষয় নিয়ে ঘাটাঘাটি করব না, গিবত করব না, আমরা নিজের দোষ খুঁজব। রাজি আছেন সবাই? রাজি? আল্লাহ আমাদের কথাগুলো বুঝার অনুগ্রহ তৌফিক দান করেন, আমরা সবাই করি আমিন।